আজকে থেকে দরদের প্রমোশন শুরু হলো। সাকিব খান নিজেই হচ্ছে 9 জুলাই সন্ধ্যার পরপরই একটি পোস্টার শেয়ার করেছেন এবং জানিয়েছেন যে দরদ আসছে সেপ্টেম্বর মাসে। এর আগে আমরা জানতে পেরেছিলাম যে অনন্য মামুন নিজেই জানিয়েছিলেন যে সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে দরদ। এখন জুলাই মাস চলছে, আরও 2 মাস কিন্তু বাকি আছে দরদ মুক্তি দেওয়ার। তো এই 2 মাসে কিন্তু দরদের প্রমোশন চলবে একদম ইন্টারন্যাশনাল লেভেলে। কারণ আপনারা অনেকেই জানেন কিনা জানি না যে দুবাইতে কিন্তু এবার দরদকে ব্লকবাস্টার করার জন্য একটি চেষ্টা করা হচ্ছে। অনন্য মামুন কিন্তু এর আগেও দুবাইতে হচ্ছে দরদের প্রমোশন শুরু করেছিল সাকিব খানের জন্মদিনে। তুফানের পর সাকিব খান এখন যেই জায়গায় চলে গেছে, এখন কিন্তু সময় শুধু উপরে ওঠার। দরদের টিজার ইতিমধ্যে মুক্তি পেয়েছে এবং সাকিব খানকে আমরা একজন সাইকো কিলার রূপে দেখতে পাবো। কিন্তু টিজার নিয়ে আমার যে ব্যক্তিগত মতামত বা রিয়াকশন সেটা কিন্তু আমি দিয়েছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এখানে সাকিব খানকে অনন্য মামুন যেভাবে হচ্ছে প্রেজেন্ট করতে চেয়েছেন, সাকিব খানের অভিনয় ঠিক আছে, কিন্তু টিজারের যে এডিটিং সেটা নিয়ে কিন্তু আমি কিছু কথা বলেছি, সেটা আপনারা দেখে আসতে পারেন। তো টিজারের এডিটিংটি আমার কাছে কিন্তু অত ভালো লাগেনি, কিন্তু সাকিব খানের অভিনয় আমার কাছে দুর্দান্ত লেগেছে। এবং টিজারটি যেখানে শেষ হয়েছে যে আমি বোধহয় জিতেই গেলাম, তো এই ডায়লগটি দরদ প্রমোশনে কেন রাখা হয়েছে সেটা নিয়েও কিন্তু একটি রহস্য আছে। এবং সাকিব খানকে দরদ সিনেমায় আমরা বিভিন্ন রূপে দেখতে পারবো, এখানে সাকিব খানের অনেকগুলো শ্যাডো থাকবে। তো দেখা যাক, দরদ নিয়ে কিন্তু আমি মোটামুটি আশাবাদী, বলছি না একজন তুফানের ধারে কাছে যাবে বা তুফানের রেকর্ডও ভেঙে দিতে পারে। তো এটা শুধুমাত্র আমরা বলতে পারবো দরদে যখন ট্রেইলার আসবে বা টিজার আরও একটি আসে কি না। আমি তাহলে জিতেই গেলাম। অনন্য মামুন বলছেন যে দরদের প্রমোশন এমনভাবে করা হবে যেই প্রমোশনের চিন্তা আগে বাংলাদেশে কেউ করেনি। তো দেখা যাক, আমরা দরদ নিয়ে আশাবাদী থাকতেই পারি। তো দরদের রিলিজ ডেট কিন্তু এখনও কনফার্ম হয়নি, শুধুমাত্র তারা বলছে যে সেপ্টেম্বরে আসবে। তো এটা কি প্রথম সপ্তাহে আসবে নাকি হচ্ছে শেষের দিকে আসবে সেটা যদিও কনফার্ম হয়নি। 15 জুলাই থেকে দরদের প্রমোশন একদম পুরোপুরি শুরু হবে। 9 জুলাই সাকিব খান একটা পোস্টার দিয়ে জানিয়ে দিলেন যে দরদ আসছে। তুফান যেভাবে বাংলাদেশে তুফান তুলেছে, তো দরদ কিন্তু মানুষকে একদম দরদি করে দিবে। তো এখন দেখা যাক, দরদ দিয়ে আমরা আশাবাদী থাকতেই পারি। তো দরদ সিনেমার জন্য শুভকামনা, এবং দরদের যতগুলোই আপডেট আসবে সবগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।